বাড়তি 5 কিলো মাথা পিছু অন্তদয় অন্ন যোজনা পরিবার পিএইচএইচ এর পরিবার এসপিএইচএইচ এর পরিবার পাবেন তারা যা পেতেন তার থেকে এটা বাড়তি পাবেন মুসুর ডাল পাওয়ার কথা ছিল যেহেতু আমাদের রাজ্যে মাসিক প্রয়োজন 14530 মেট্রিক টন ডাল এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী 1836 মেট্রিক টন ডাল পৌঁছেছে তাই অল্প ডাল দেবা মানুষের পক্ষে নেওয়া বিতরণ করা সম্ভব হবে না সেই জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন পুরো এক মাসের ডাল অন্তত না পৌঁছলে সেই ডাল রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা যাবে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরকেএসআই 1 লোকে 2 কিলো চাল 3 কিলো গমের পরিবর্তে এক লপতে 5 কিলো করে চাল দেওয়ার কথা ঘোষণা করেছেন আরকেএসআই 2 এর মানুষ গতকাল পর্যন্ত 1 কিলো চাল 1 কিলো গম বিনা পয়সায় এই দাম দিয়ে পেতেন 13 টাকা চাল 9 টাকা দাম 10 টাকা গমের দাম দিয়ে কিনেছেন আর সকাল হতেই তারাই গম পাবেন না পুরো 5 কিলো চাল বিনা পয়সায় পাবেন সেই 3 মাস পাবেন মে জুন জুলাই আগস্ট 5 থেকে আবার তাদেরকে পুরনো বরাদ্দে ফিরে আসতে হবে 1 কিলো চাল 1 কিলো গম এবং 13 টাকা চালের দাম 9 টাকা বিভিন্ন কার্যালয়ের আধিকারিকের সংখ্যা কম কর্মীর সংখ্যা কম রেশন দোকানে এসে তারা চাইছেন পুরনো কার্ডে রেশন তারা সময় মতো দরখাস্ত করেননি রাজ্য সরকার বারবার বিভিন্ন শিবির খুলে ক্যাম্প খুলে কলকাতা কর্পোরেশন পর্যন্ত বিভিন্ন চেষ্টা করেছেন বড় অফিস থেকে ফর্ম জমা নিয়ে রেশন কার্ড দেওয়ার সেই সময় মানুষ রেশন কার্ডে গুরুত্ব উপলব্ধি করতে পারেনি কেউই ভাবতে পারেননি সারা বিশ্বে এরকম একটা মহামারী দেখা দেবে এবং খাদ্যের সংকট খাদ্যের আকাল দেখা দেবে আজকে এমন সময় মানুষের পকেটে যদি বা কিছু পয়সা আছে কিন্তু খাওয়ার কোনো সাধন নেই রেশন দোকান ছাড়া তাই রেশন দোকান থেকে তারা পুরনো কার্ডে রেশন চাইছেন আমি তাদেরকে করজোড়ে অনুরোধ করে বলি আমাদের পুরনো কার্ডে রেশন দেওয়ার কোনো ক্ষমতা নেই আপনারা আমাদের ভুল বুঝবেন না আপনারা যারা কার্ডের দরখাস্ত করতে পারেননি যারা কার্ড পাননি তারা লকডাউনের পর তারা ফর্ম আবার ফিল আপ করুন বা তাদের যে সাহায্য লাগবে আমার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সফটওয়্যার ফেডারেশন রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সেই সাহায্য সাধারণ মানুষকে করে তারা দালা যাদের রেশন কার্ড পান তারা রেশন পান তার ব্যবস্থা 21,000 রেশন ডিলার এর মধ্যে বিভিন্ন অভিযোগ আমাদের 1% দোকানদারদের বিরুদ্ধে হয়েছে সেই অভিযোগের সত্যতা সব জায়গায় এখনো যাচাই হয়নি যেখানে আমার কোনো সন্তান কোনো অন্যায় যদি কিছু করে থাকে তার বিরুদ্ধে সরকার যে কোনো শাস্তি নেই আমরা তাতে কোনো রকম বাধা বা তাদের কোনো অনুরোধ করতে যাব না কিন্তু আমরা আমাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল একটাই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য যে রেশন দোকানে প্রধানমন্ত্রী চাল কোথায় গেল রেশন দোকান থেকে প্রধানমন্ত্রীর ডাল কোথায় গেল তাই যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই চোর রেশন দোকানে চাল নেই কেন ডাল নেই কেন রেশন দোকানদার জবাব দাও তারা খবর রাখলেন না এফসিআই পশ্চিমবঙ্গের এফসিআই গোডাউনগুলোতে মাসের যে প্রয়োজন সেই চাল পৌঁছে দিতে পারেননি আজও পর্যন্ত ন্যাফেড কেন্দ্রীয় সংস্থা আমাদের রাজ্যের যে 14530 মেট্রিক টন ডাল লাগে সেই এক মাসের ডালও পৌঁছতে পারেননি অত 3 মাস ডাল দেওয়ার কথা আমরা অল ইন্ডিয়া ফেডারেশনের পক্ষ থেকে আজকে লকডাউনের পিরিয়ডে মানুষ যাতে এদিক ওদিক ঘুরতে না হয় ভোজ্য তেল চিনি এবং আয়োডাইজ নুন রেশন দোকান থেকে বিলি বন্টন করবার অনুরোধ করেছিলাম আর ফুড ফর অল যারা এনএফএস এর আওতায় বাইরে তাদেরকেও আজকের দিনে অনেক বড় লোক তারা আজকে আবার তাদের আয়ের সীমা নিচে নেমে গেছে তাই প্রত্যেকের জন্য রেশন সার্বজনীন রেশন সকলের জন্য খাদ্যের ব্যবস্থা করা উচিত ছিল বিভিন্ন অর্থনীতিবিদ তারাও এই কথা বলেছেন আমরাও তাদের সাথে সারা দেশের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সকলের জন্য রেশন সকলের জন্য খাদ্যের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন দেশে পর্যাপ্ত চাল গম থাকা সত্ত্বেও শুধুমাত্র এনএফএস এর মানুষদের জন্য রেশন দেয়া হচ্ছে আর রেশনের বরাদ্দ বাড়ানো হয়েছে এছাড়াও বহু গরিব মানুষ রেশন আওতা থেকে বাদ সারা দেশে বাংলায় নয় তাই আমরা চাই মানুষের কাছে স্পষ্টভাবে জানাতে যে অন্তদয় অন্ন যোজনার পরিবার মাসে 15 কিলো করে চাল 20 কিলো করে গম ছাড়াও তারা প্রধানমন্ত্রী গরিব অন্ন যোজনা খাতে 5 কিলো করে মাথা পিছু চাল পাবেন
এসপিএইচএইচ এর মানুষ তারা মাথা পিছু 2 কিলো করে চাল 3 কিলো গম ছাড়াও তারা 5 কিলো করে মাথা পিছু অতিরিক্ত প্রধানমন্ত্রী যোজনায় চাল পাবেন এসপিএইচএইচ এর মানুষ 2 কিলো চাল 3 কিলো গম ছাড়াও প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা হাতে 5 কিলো করে মাথা পিছু চাল অতিরিক্ত পাবেন মুসুর ডাল পাওয়ার কথা ছিল এদেরই তিনটে ক্লাসকে শ্রেণী শ্রেণীকে তা দেওয়া যাচ্ছে না মুসুর ডাল ওঠেনি মুসুর ডাল পাওয়া যাচ্ছে সোকাস করেছে তারা সোকাদের জবাব দিয়েছে সোকাদের হিয়ারিং হবে এবং যদি দেখা যায় তাদের বিরুদ্ধে কোনো তাদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো এসেছে অভিযোগগুলো প্রমাণিত তাহলে তার কাছে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে আমরা যদি দেখি সেরকম অন্যায় কাজ করেছে আমরাও সংগঠনে তাদের সদস্যপদ থেকে সরিয়ে দেবো